হ্যালো ফ্রেন্ডস, লার্ন ইন্টারনেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো ভিএলসি দিয়ে কীভাবে কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে হয়। তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো তার আগে বলে রাখি বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। এখানে নাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারবেন। এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে নেওয়া দরকার, কারণ এখানে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল অ্যাপস অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়ালস বাংলায় দেওয়া হয়, যা সম্পূর্ণরূপে ফ্রি। সো বন্ধুরা, লার্ন ইন্টার চ্যানেলটি দেখতে থাকুন আর শিখতে থাকুন। তো বন্ধুরা, ভিএলসি মিডিয়া প্লেয়ার তো সব প্রত্যেকটা কম্পিউটারেই থাকে, এটা সবাই ইউজ করে বন্ধুরা, আমি ইউজ করি এটা। তো ভিএলসি মিডিয়া প্লেয়ার আরেকটা গুণ রয়েছে বন্ধুরা, এটা দিয়ে আপনারা কম্পিউটার গান শোনা, ভিডিও দেখা ছাড়াও আপনি আপনার আরেকটা কাজ করতে পারবেন, আপনার কম্পিউটার স্ক্রিনটিকে রেকর্ড করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কোনো কোনো সময় কম্পিউটারে কিছু প্রবলেম হলে সেটা আপনি কারোর কাছে দেখাবেন বা ঠিক করার জন্য আপনি কোনো কম্পিউটার মেকানিক কিংবা কম্পিউটার যে ভালো জন্য তাকে দেখাবেন ভাবছেন, তো আপনি আপনাদের কম্পিউটার স্ক্রিনটিকে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়েই আপনি কম্পিউটার স্ক্রিনটিকে রেকর্ড করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের ভিএলসি মিডিয়া প্লেয়ার ওপেন করে নিন। তো বন্ধুরা, এখন ভিএলসি মিডিয়া প্লেয়ারে আমরা মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে দেখুন বন্ধুরা, কয়েকটি অপশানের নিচে ওপেন ক্যাপচার ডিভাইস, এটাতে ক্লিক করবো আমরা বন্ধুরা। তো তারপরে দেখুন এখানে ক্যাপচার ডিভাইসের মধ্যে ক্যাপচার মোডে ডিরেক্ট শো বলে দেখাচ্ছে, তো ডিরেক্ট শো অপশানে আমরা এখানে ক্লিক করব, তারপরে এটাকে ডেস্কটপে করে দেবো, ঠিক আছে বন্ধুরা। তারপরে এখানে দেখুন অপশানে ডিজায়ার্ড ফ্রেম রেট ফর দ্য ক্যাপচার, তো এখানে 1 ফ্রেম করা আছে পার সেকেন্ডে বন্ধুরা, তো এটাকে আমরা 20 করে দেব। তারপরে বন্ধুরা আমরা এটাকে কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন এখানে ভিডিও কোয়ালিটি দেওয়া হয়েছে প্লাস MP3। তারপরে আমরা ভিডিও এটাতে আমরা ডেস্টিনেশন ফাইল চুজ করব, তো আমরা ডেস্কটপে করে নিই এটা, তারপরে সেভে ক্লিক করব। না থামেন বন্ধুরা, আমরা এখানে এখানে ফাইলের নাম দিয়ে দিই, তো আমরা এখানে ফাইলের যে কোনো একটা নাম দিয়ে দিই, ABC, তারপরে এটা সেভ করব, ঠিক আছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা এখানে ডেস্টিনেশন ফাইল চুজ হয়ে গিয়েছে। তারপরে বন্ধুরা এখানে স্টার্টে ক্লিক করলে আমাদের কম্পিউটার স্ক্রিনটা রেকর্ড হতে লাগবে। তো আপনাদের যদি বন্ধুরা এখানে ভিডিও কোয়ালিটিতে এটা সেট করা না থাকে, তো আপনারা এখান থেকে সেট করে নেবেন, নাহলে এখানে ক্লিক করবেন এই অপশানটিতে, তাহলে এখানে দেখতে পাবেন বন্ধুরা এখানে অনেক অপশান দিয়েছে। তো আপনারা এটা MP4/movie ক্লিক করবেন, না হলে আপনারা অন্য কিছু চুজ করে আপনাদের কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারেন। এখানে আরও অনেক অপশান রয়েছে বন্ধুরা, তো আমাদের এটাই দরকার আপাতত, তো আমরা সেভে ক্লিক করে দিই, এটা আমাদের যেহেতু দরকার। তো এখন স্টার্টে ক্লিক করি বন্ধুরা, তাহলে আমাদের কম্পিউটার স্ক্রিনটি রেকর্ড হতে লাগবে। তো দেখুন বন্ধুরা আমাদের কম্পিউটার স্ক্রিনটি রেকর্ড হচ্ছে, আমরা এখন যা কিছু করব সব কিছু আমাদের কম্পিউটার স্ক্রিনে রেকর্ড হবে। তো বন্ধুরা আমাদের এখানে কিছু ইমেজ আছে, আমরা ইমেজ দেখে নিই। এই দেখুন বন্ধুরা ছবি, একটু জুম করে দেখি, একটু জুম করে দেখি, এটা একটা প্রজাপতির ছবি, লাইনের ছবি, এটা বন্ধুরা ফেটে ফেটে যাচ্ছে, ভালো কোয়ালিটি ডাউনলোড করতে পারেনি বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, দেখি আমাদের রেকর্ডিং স্টপ করি এবার, এখানে স্টপে ক্লিক করলে বন্ধুরা আমাদের রেকর্ডিং স্টপ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের রেকর্ডিং হয়ে গেছে, এটা আমরা বন্ধ করে দিতে পারি এখন। দেখুন বন্ধুরা আমরা ডেস্কটপ আমাদের ফাইলটি পেয়ে গিয়েছে, ভিডিও ফাইলটি, এটাতে ক্লিক করে আমরা এখন এটাকে প্লে করি। এটাকে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করি, এই দেখুন বন্ধুরা ভিএলসি মিডিয়া প্লেয়ার চালিয়েছি আমরা।
দেখুন বন্ধুরা, যা যা করেছি আমরা এটাকে, ছবিগুলো ওপেন করেছি, ছবিগুলো রেজলিউশন কম বলে বন্ধুরা, ভালো কোয়ালিটি ডাউনলোড হয়নি বলে ওটাকে আমরা জুম করে দেখলাম বন্ধুরা, তো ওগুলো দেখাচ্ছে বন্ধুরা। মানে আপনারা কম্পিউটার স্কুলে ওই মুহূর্তে যা যা করবেন সব কিছু রেকর্ড হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আর ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো রকম অসুবিধা থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো বন্ধুরা। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।